ফের একবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল। বিজেপির গোষ্ঠীকোন্দল, যেখানে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধেই বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই বিজেপির অন্দরের যে গোষ্ঠীকোন্দল তা আরও একবার প্রকাশ্যে এলো। এবং এই ঘটনাই ঘটেছে বীরভূমেই, বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এলো, যেখানে বীরভূম বিজেপি জেলা সভাপতি তার বিরুদ্ধেই বিশৃঙ্খলার অভিযোগ তুলেছে বিজেপিরই আরেক গোষ্ঠী, যা নিয়ে এই মুহূর্তে দ্বন্দ্বে জড়িয়েছে বিজেপি। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, হ্যাঁ দেখো, একেবারেই তাই অভিযোগ। তুমি জানো যে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর মাত্র কয়েকটা মাসের কিন্তু ব্যবধান, তারপর কিন্তু লোকসভা নির্বাচন শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বীরভূমে আবারও কি করে বিজেপির কিন্তু গৃহযুদ্ধ সেটা অব্যাহত রয়েছে সেটা কিন্তু বলতেই পারে। দেখো অবশ্য যেটা আমরা জানতে পারছি যে বীরভূমে বোলপুরের যে বিজেপির সাংগঠনিক জেলা, সেই সাংগঠনিক জেলা যুব মোর্চার তিনি সহসভাপতি প্রীতম ভৌমিক, তিনি তার যে পদ এবং তার যে দায়িত্ব সামগ্রিক বিষয় থেকে তিনি কিন্তু অব্যাহতি দিয়ে ইতিমধ্যেই কিন্তু রিজাইন দিয়েছে আমরা জানতে পারছি। এবং অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলেছিলাম প্রীতম ভৌমিকের সাথে, বিক্ষুব্ধ বিজেপি নেতার সঙ্গে। তিনি যে অভিযোগ সামনে নিয়ে আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক অভিযোগ। তিনি যেটা বলছেন, তার জেলা সভাপতি অর্থাৎ বোলপুর সাংগঠনিক জেলা যিনি বিজেপির সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, স্বজন পোষণ এবং তিনি যে বিশৃঙ্খলা যে পরিবেশ তৈরি হচ্ছে তার অন্যতম মূল কাণ্ডারি বিজেপির সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল, এমনটাই কিন্তু দাবি করছেন প্রীতম ভৌমিক। খুব স্বাভাবিকভাবেই তিনি বলছেন যে একটি পরিবারের যদি অভিভাবক অস্বচ্ছ ভাবমূর্তির দিকে রাখে, একটি অভিভাবক একজন পরিবারের তিনি যদি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে এসছে, এই অবস্থায় কখনোই সংগঠনের দায়িত্ব কানে নেওয়া যায় না। স্বাভাবিকভাবেই সহসভাপতির যে যুব মোর্চার পদ, বোলপুর সাংগঠনিক জেলা বিজেপির সেই পদ থেকে তিনি অব্যাহতি চেয়ে তিনি ইতিমধ্যেই তাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখান থেকে তিনি রিজাইন দিয়েছে, পাশাপাশি তার যে সামগ্রিক দায়িত্ব সামগ্রিক নিজেদের জন্য অব্যাহতি চেয়ে সে কিন্তু পোস্ট করেছে। দেখো এই ছবি যখন সামনে আসছে তখন একেবারেই রীতিমতো বীরভূম জেলায় যে বিজেপি রাজনৈতিক অন্দরে একটা যথেষ্ট অস্বস্তি বাড়ল সেটা আর বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি অবশ্যই তুমি জানো যে অনুপম হাজরা বিক্ষুব্ধ নেতা সত্য, যিনি জাতীয় সম্পাদক পদ হারিয়েছেন, তিনিও সেই স্ক্রিনশট হোয়াটসঅ্যাপ গ্রুপে অফিসারিতে স্ক্রিনশট পোস্ট করে অবশ্যই সাংগঠনিক জেলা সভাপতি যে রয়েছে সন্ন্যাসী চরণ তার ছট এবং অসুস্থতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে এবং বলেছে একেবারেই মনা বোঝা যাচ্ছে। আপাতত ধন্যবাদ তোমায় মনা বীরবংশী, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং বীরভূমে এই মুহূর্তে বিজেপির গোষ্ঠীকোন্দল তা আরও একবার প্রকাশ্যে এসেছে, যেখানে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধেই বিশৃঙ্খলার অভিযোগ তুলেছে বিজেপিরই অপর এক গোষ্ঠী এবং বিজেপির সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ সভাপতি প্রীতম। এবং এই নিয়েই এই মুহূর্তে অন্তর্দ্বন্দ্বে জড়িয়েছে বিজেপি, যা নিয়ে ফের একবার বীরভূমে বিজেপির গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এলো।